অবাক হওয়ার মতো বিষয় বটে। একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য, তার নামটাই হয়ে গেল ইউটিউব ভিলেজ। সেটা আবার আমাদের দেশেই কুষ্টিয়ায়। ইউটিউব ভিলেজে এলে তাচ্ছব বানিয়ে দেয়, জায়গাটা ঘুরে আসতে পারেন যে কোনো ছুটির দিন। ইউটিউব ভিলেজ দেখতে যেতে হবে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। এখানেও বিস্মিত হয়ে যাবেন। গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও 2016 সালের পর এরই নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ, কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া সুনিবিড় পরিবেশ ভ্রমণপ্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে। 2016 সালের দিকে এই গ্রামের লিটন আলী এবং দেলোয়ার হোসেন নামের স্থানীয় দুই যুবক শখের বসে ইউটিউব চ্যানেল খোলেন। স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াতে থাকেন তারা। রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন তারা। এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ এবং ইউটিউবে দর্শক সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি নিয়মিতভাবে এই কাজ শুরু করেন। লিটন আলী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী, পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর দেলোয়ার হোসেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক। ধীরে ধীরে লিটন ও দেলোয়ারের ইউটিউব চ্যানেলের দর্শক এবং আয় দুটোই বাড়তে থাকে। এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয় সেটি। সেই ভিডিওগুলো চোখে পড়ে বেস্ট এভার ফুড রিভিউ শো চ্যানেলের সানি সাইডের। তিনি এই কর্মকাণ্ড দেখার জন্য 2018 সালের শেষের দিকে ছুটে আসেন এই গ্রামে। সানি যেদিন আসেন সেদিন 4000 মানুষকে রান্না করে খাওয়ানো হয়। এই দৃশ্য দেখার পর সানি সাইড এই গ্রামকে ইউটিউব ভিলেজ নামে আখ্যায়িত করেন। এখন গ্রামটিতে বেড়াতে আসেন দেশ বিদেশের অনেক দর্শনার্থী। আর এসব দর্শনার্থীর বিনোদনের বিষয়টি বিবেচনায় রেখে এই গ্রামের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ইউটিউব পার্ক। পার্ক নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করা হচ্ছে ইউটিউব চ্যানেলের আয় থেকে। কুষ্টিয়া জেলা শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। বাস অথবা ব্যক্তিগত গাড়িতে যেতে হবে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরেই এই গ্রামের অবস্থান। ইউটিউব পার্কের ভেতরে ঢোকার জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বর্তমানে ইউটিউব চ্যানেলসহ পার্কের কর্মকাণ্ড পরিচালনা করেন দেলোয়ার হোসেন।